এরকম আছে নাকি নাই? ইসলাম দারে বেচ্চা বেচ্চা খাইছে, জীবনে ইসলামের একটা হক কথা তার মুহে দিয়া বাড়ছে না, তে জীবনে একটা উচিত কথা কইছে না ইসলামের, তে খালি হগলের নিচা ফুচা, তে এই হগলের লগে তার খাতির তে এমন আলু হইছে, তে উটকি তো লাগে গুস্ত তো লাগে। আছে নি এটা? হ্যাঁ। এটা কি সু না কু? এটা হলো কুয়ারিশ। এরকম কুয়ারিশ বাংলাদেশে আছে নাকি নাই? ইসলামের গজব হইছে এই কুয়ারিশ। এখন সহজ করে বলি, খুব বুঝাইয়া বুঝাইয়া আমি বলবো, কয়েক মিনিট আপনার একটু ধৈর্য ধরে শুনেন, লম্বা সময় আটকে রাখবো না। মাহফিলের মাঝ দিয়ে উঠা উঠি হাঁটাহাঁটি উনার মতো আমি পছন্দ করি না। এটা ওই আমাদের নেশার সাবুনি প্রয়োজনে গেছে, আবার আইসা পড়তে আছে। উঠা উঠি করেন না, খুব খেয়াল করে শুনেন, সবটা ওয়াজ না শুনলে আপনি মূল আমি কি বুঝাইতে চাই আপনি বুঝবেন না। তাইলে ওলামায়ে কেরাম নবীর ওয়ারিশ, এটা কি আপনারা বুঝছেন? এখন ওলামায়ে কেরাম নবীর ওয়ারিশ, আচ্ছা আমরা তো সব ওয়ারিশ কারে কয়? আমরা যে সভাপতি ইঞ্জিনিয়ার, হ্যাঁ কিটা শওকত সাহেব, এই যে আমরা সভাপতি ইঞ্জিনিয়ার শওকত সাহেব, আপনার ছেলে কজন? ছেলে নাই। আপনার ছেলে কজন? কি না ওই তো না, আপনার কয় ছেলে? আপনার নাই? আপনার কয় ছেলে? আপনার ফাওয়া গেছে দুই ছেলে ফাওয়া গেছে। আপনার কি নাম? নজরুল ইসলাম। ছেলের নাম কোন দুনুর? মাহের আলিফ। আচ্ছা আলিফ মাহের, এই দুই ছেলে। হ্যাঁ তো উনি যদি বইরা যায়, হ্যাঁ উনি কি নাম না? নজরুল ভাই। এই খেয়াল করেন, নজরুল ভাই যদি মারা যায় তাহলে ওনার ছেলে মাহের আর আলিফ এইটা নিব ওনার ওয়ারিশ। উনি যদি দশ কানি জমিন রাখা যায় তাহলে এইটা নি এই আলিফ আর মাহেরে এই ফাঁসকানি করে দুই ফুটে এটার ওয়ারিশ সূত্রে ফাইব। এটা মামলাও করণ লাগতো না, কেউ বিচার করে দিয়াও লাগতো না। এটা নিয়ে এই জন্ম হওয়ার কারণে স্বাভাবিকভাবে এটা নিয়ে ওনার এই নজরুল ভাইয়ের দুই ফুটে পাঁচ পানি ওরা দশ কানি খেত ফাইয়া লাগব। তাইলে আমরা যে নবীর ওয়ারিশ কইল, যে আমরা ওলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিশ, আমার যে ওলামায়ে কেরাম কয়, এবারে যে ওলামায়ে কেরাম কয়, আমরা যে আলেম ওলামা কয়, তো নবীতে আমরা কয়েকখানি খেত ফাইলাম, একদিন নদী জিগাইলেন না নজরুল ভাইয়ের ফুটে দিয়ে পাঁচ কানি খেয়ে ফাইয়া বই। তা আমরা নবীর ওয়ারিশ হইয়া কিচ্ছু তো ফাইলাম না, পায় না। নবীর ওয়ারিশ যারা তারা জায়গা জমি ফাইতো না, তারা ফাইব কি ওই আল্লাহ তাবারক তাআলার দেয়া আল ওই আলমের দীনের, তারা হইল ওয়ারিশ। সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ। এখন নজরুল ভাইয়ের যে দুই ফুট এখান থেকে যখন ওনার মৃত্যুর পর এখান থেকে মনে করেন বড় হয়েছে, বিয়া শাদী করাইছে, উনি গেছে মারা, এখন দুই ওয়ারিশে ওনার ফাঁসকানি করে খেত ফাইছে। এই ওয়ারিশের ভিতরে আমরা দেশ দুই জাতের ওয়ারিশ আছে, একটা হইল সু আর একটা হইল কু, ঠিক রাখুন। ওয়ারিশ আছে দুই জাতে, এবার দশকা ফাঁসকানি করে দশকানি খেত দিয়া গেছে দুই ফুতে রে বর ফুতে মাহিরে, তে করছে কিতাব মাশাল্লাহ চাকরি বাকরি হয়েছে, তে তার বাপ মারা যাওয়ার পরে খুব খেয়াল করে আরও তিন চার কানি জমিন তে রাখছে, মার্শাল্লাহ তার বৌডাও ভালো পড়ছে প্রাইমারি স্কুলের শিক্ষয়িত্রী, দেশি মুরগা টুরগা ফালে ডিম ডম খায় বেসে আশা আছে, তারপরে ছাগল টাগল ফালে সুন্দর কইরা তারা পরিবারটা সুন্দর করে আগাইতে আছে, আল্লাহ আল্লাহ কইরা এবার আর বরফুত মাহিরে ফাইসিল ফাঁসকানি বানাইছে এটারে দশকানি, আর সুইটটারা আলিফে মনে করে এ আলিফে তে বেশি সুবিধার ওয়ারিশ না, তে করছে কিনা তার বাপ মারা যাওয়ার পরে তে এডারে খেত ফাঁসকানিতে বেচা বেচা খাইতে 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 শেষ পর্যন্ত তার বাইরে আইয়া ধরছে, ভাই আপনি আমার বিড়াটাও রাখা দেন, আমি বোধহয় ঘর জামাই যাওন সারা উপায় নাই। তো তে এইরকম এই খেত বেচা তার বৌড়ও ফরসে ভাত আইলা, ফার্মের মুরগা সারা ভাত খায় না, নিজে মুরগা ফালে না, এই মেহনত করেও খায় না, ঘুমের তোড়ে দশটা এগারোটার সময় টেলিভিশনের ভিতরে সিরিয়াল চায়, কিরিয়াল সিরিয়াল চাইয়া এই রাইতের দিনের দশটা এগারোটার সময় উঠটা এই হোটেল তেন্না সেটা রাস্তা খায়,
তারপরে ফার্মের মুরগা দিয়া ভাত খায়, কয়েকদিনের ভিতরে মার্শাল্লাহ ভাসকানি খেত বেচছে পাত্রে দিয়া বিডাটা বেসনের লেগা তার ভাইয়ের হাত পাওয়া ধরছে, ওই সর্দার সাহেবের সৌগত সাহেবের নিচে একটা সাব্যস্ত করে দেওয়ানের লেগা দাম কত যাইতে পারে। এবার পর এই সৌগত সাহেব যখন বিচার করতে গেছে গিয়া সেরা কইতাছে, আরে নজরুল্লাহ কি ভালো মানুষ আসিল রে, তোরা নজরুলের ঘরে কি তৈলি, আচ্ছা বট্টা মাহিরে যেমন তেমন আলিফ, তুই এত বড় একটা বাধাই লইছ, তুই এত কুয়ারি শুইছ, তোর আব্বার মুহ সুনকালি মাহাইতাছ, তুই তোর আব্বার জব করছ, তুই এবার কইয়া গালাগালি করতে আছে। তৈলে বুঝা গেল নজরুল ভাইয়ের দুই ফুট, একটা হইলো সু আর একটা হইলো কু, কথা কেন আর একটা হইলো কু, একটা হইলো সু আরিস আর একটা হইলো কু আরিস। তাইলে নজরুল ভাইয়ার ফুটাইতের ভিতরে যেমন সু আছে কু আছে, যে এটা বোঝানোর লেগে এখন আমার চারিগুলোতে ঘুরাওন লাগছে, এই নবীর ওয়ারিসের ভিতরেও সু ওয়ারিস আছে কু ওয়ারিস আছে। সু ওয়ারিসে যেটা দিয়া যায় এটা আরো বাড়ায়, কু ওয়ারিসে এটা বেচ্চা বেচ্চা খায়। আমরা বাংলাদেশ আলেম নামদারি ফুত নজরুলের ফুত নজরুল মিয়ারে ওইসে কুয়ারিস, উম্মত নবীরে ওইসে কুয়ারিস, সুন্দর টিফি মাতার দিছে, দাড়ি রাখছে, সুরমাতর কাজল দিছে, কত্তরা পাঞ্জাবি গাও দিছে, তে ইসলাম দারে এই দিয়া গেছিল নবী বাড়াইতো, এই ব্যাগ কলে নমুনাটা ধৈরা ধৈরা এই ইসলাম দারে বেচ্চা বেচ্চা খাইছে, ঠিক এরকম আছে নাকি নাই? ইসলাম দারে বেচ্চা বেচ্চা খাইছে, তে জীবনে ইসলামের একটা হক কথা তার মুহে দিয়া বাড়ছে না, তে জীবনে একটা উচিত কথা কইছে না ইসলামের, তে খালি হগলের নিচা ফুচা, তে এই হগলের লগে তার খাতির, তে এমন আলু হইছে তে হুটকি তো লাগে গুস্ত তো লাগে, আছে নি এর এটা কি সু না কু, এটা হলো কুয়ারিস, এরকম কুয়ারিস বাংলাদেশে আছে নাকি নাই? ইসলামের গজব হইছে এই কুয়ারিস, প্রচেষ্টা এইটা আমি বুঝাইতাম ইসলাম। আ বন্ধু বন্ধু শুনো, দেড় হাজার বছর আগে আল্লাহর নবী বিদায় নেওয়ার সময় এন্তেকালের 81 দিন আগে নবী চলে গেলেন আরাফার ময়দানে, যারা হজে গেছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে রহমত, ওই পাহাড়ের কেনারে আমার নবী বসে আছেন উটের পিঠে, গোধূলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোট্টকোণ আমার নবীর চেহারা মুবারকে পড়েছে, আমার নবী বসে আছেন উটের পিঠে, আর ওই ময়দানে ওই দিন দাঁড়ানো ছিল 124,000 মতান্তরে 125,000 সাহাবা, 125,000 সাহাবা দাঁড়াই রইছে, দূরে বইয়া রইছে, কুদুর ঠতাটাও লড়ে না, সুবহানাল্লাহ কোন আসিল না, এটা এত ভালো জায়গা আপনি কই ফেবেন, সুবহানাল্লাহ কোনের লেগে হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, 124,000 25,000, আচ্ছা আমরা বেশি দিয়ে ধরি 25, 1,00,000 কত, 125,000 মাঠটার মধ্যে খেলি রয়েছে, খেয়াল করেন করলাম কথাটা, যেমন তেমন কথা না, বুঝা গেল আমরা তো সামান্য একটু বেশি হইব, কি শুধু বেশি হইব না অনেক বেশি হইব, এরকম 125,000 সাহাবা দাঁড়াই রয়েছে, খুব খেয়াল করেন নবীজি বই রয়েছে একটা উডের ফিডো, আর কেউ কোনো বাহনের উপরে নাই, তো নবীজির ওসাতে দেখা যায়, এমনিও নবীজি যদি 50,000 1,00,000 লোকের সামনে দাঁড়াইতো নবীর তো লম্বা লম্বা অনেক লোক থাকতো, কিন্তু হগলে খেয়াল করে দেখতো ওই লম্বা লম্বা মানুষটির উফরে দিয়া নবীরে দেখা যায়, এটা মুজিজা স্পেশাল কোয়ালিটি, এই লক্ষ লক্ষ মানুষের মাঝেও নবীর এমনি উপরে দেখা যেত, আর ওই দিয়ে বইয়ে রয়েছে উডের উফরে, কথা কইতেন না সুবহানাল্লাহ কইতেন না, তো গোধূলি লগ্ন একবার সূর্য আয় ছেলে আয় দুটা ঝাঁটা দিয়া বোয়া আর একজন উত্তর দিয়ে না, একটু ধৈর্য ধরে শুনেন, মারহাবা কর, মারহাবা জোরে কর, কত না 125,000, তো নবীজি বই ওর উঠের ফিডো, বিকালের যে সোনালি রুদ্রা, এই দেখবেন যে এই বিকালের রোদটা জারগাও লাগে,
কালাবাড়ারও সুন্দর দেখা যায়। এর লাগে আগের দিনও বিয়ার মাইয়া ফান দেখাইতো অবেলা শেষবেলায়, এই যেন মাইয়া ফানটা দেখতে সুন্দর লাগে, তো এলে জামাইয়া পছন্দ করা লাগব। তো পরে গিয়ে কইবো আর কি দেখলাম কি দেখতে। তো নবীজি বইয়া দিছে উডের ফিটো, বিকালে রোত্রা ফরতে আছে, নবীজি কি অসুন্দর না সুন্দর? সুন্দর, সুবহানাল্লাহ, বানাদো সুবহানাল্লাহ। সুন্দর নবীর চেহারা মুবারকে যখন রোদ্রা ফরছে, সবাই কাছের তারা দেখাইয়া দেখে নবীর চোখটি লাল, চোখটি বড় বড়, গালটি লাল, কপালের ভিতরে মুক্তার দানার মতো গান। সকলে চিন্তা করে এই অবেলা মৃদুমন্দ বাতাস হইতে আছে, এমন তো গরম না, নবী গামে কেড়ে, কপালও গাম জমছে কেড়ে, গালদি লাল কেড়ে, চোখটি বড় কেড়ে, কাছের তারা বুঝ জ্বালাইছে, এটা হলো ওয়াহি নাজিলের লক্ষণ। সুবহানাল্লাহ, ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, ওয়াহির এমন ওজন আল্লাহ তাবারক তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জবাল জাবালিল লারাইতাহু খাশিয়ান মুতাসাদদিয়ান মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন ওজন পাওয়া, উঠটা সইতে পারে নাই, উঠটা বসে। সুবহানাল্লাহ, নবীজি আবার দাঁড়াইছে, আল্লাহর নবী দাঁড়াইলেন 125,000 সাহাবার সামনে। এখনকার মতো কোনো মাইকের ব্যবস্থা নাই, সাউন্ড সিস্টেম নাই, আল্লাহর নবী একটা ডাক দিলেন, ও পৃথিবীর মানুষ শুনো, ও গৌরীপুরের মানুষ শুনো, আল্লাহর নবী 125,000 সাহাবাকে ডাক দিলেন। পেছনের সাহাবা কয়, সামনের মানুষটা যেমনে শুনেছে, আমি পেছনের মানুষটা একরকম শুনেছি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শুনো, এইমাত্র কোরআনুল কারিম একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি শুনতে চাও? সাহাবারা কয়, গোস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, শুনাইতে চাইলে শুনবো, নাইলে জোর নাই। আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয়, একটা মজার আয়াত নাজিল হইছে, শুনে নাও। আল্লাহর নবী শুনিয়ে দিলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বইলেন, মাথা লাইলেন না, একটু মুখ খুলে বইলেন, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, শুনেন কি কয় নবীজি কয়, এইমাত্র আয়াত নাজিল হইছে। ইয়া রাসূলুল্লাহ, কি আয়াত নাজিল হইছে? আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আলিয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। এবার আমরা মূল কথায় চলে আসছি, আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না, আমি বুঝতেছি গরমের ভিতরে যে অনেক কষ্ট হয়, এর দুর্বুজ আল্লাহ আমারে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কম আপনারা একটু ধৈর্য ধরে বসেন, ওই যে কথাটা বলতেছিলাম, তাহলে দিন পরিপূর্ণ, এটা কি মুশতাক ফয়জির কথা না আল্লাহর কথা? আজকের কথা না 1500 বছর আগের কথা? এই যে আপনাদের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নেসার আহমদ সাহেব, আপনি দ্রুত স্টেজে চলে আসেন, নেসার ভাই দ্রুত চলে আসেন কাজ গুছাইয়া। তা আমি আইসা যখন ঢুকছি উনার মাদ্রাসায়, আমার গাড়ি ওইখানে রাইখা, আমি আইসা ঢুকছি, ঢুকার পরে আমি বললাম, নেসার ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন। উনি গেছে পানি আনতে, ওনার ওয়াইফ, কি আইফ কথা, কি আইফ, ওনার ওয়াইফ, ওনারে কইতে আছে, উনি যখন জগতে পানি ডালতে আছে, ওনার ওয়াইফে কইতে আছে, পানি নেন কাল লেগিয়া। কেন আগাইছেন ফিরসা হুজুর আইসে, হুজুরে কইছে পানি নিতাম। আহা, আপনার যে কবে বুঝ কিতা কইতাম আপনার লইয়া, কই কী হইছে, কই হুজুর কাম রেহান হইয়া বইয়া থাকে, এটা আপনার ফইলা বছরের মাহফিল। আর হুজুর আনতে পারেন না, না পারেন, হুজুরে আইসে, কই কুমিল্লাতে আইসে, হুজুরে কত ভালো ভালো জায়গার যায়, কত তান সিঙ্গা খায়, আপনারা পানি কইছে দিকে আপনি পানি দিবেন, ট্যাং আছে না ট্যাং। তখন এই নেসার ভাইয়ে পানির গ্লাসের ভিতরে ট্যাং দিছে, ট্যাং দিয়া চিনি দিছে, দিছে লারা, এটারে গৌরীপুর কি তা কয়, কি তা কয়, আমি চাইছিলাম কি ওনার কাছে সর্বত্র পানি, আমি চাইছিলাম পানি, উনি আন্না দিছে আমার স্বর্গ,
আমি বললাম কি ও কয় যে হুজুর ওই ঘরের তারা কইছে ইয়া দিতাম শরবত দিতাম, আচ্ছা তো শরবত দিছে ভাই ও আমি চাইছি উনার কাছে পানি, উনি আইন আমার দিছে শরবত। আমার ইসলামটা ওই যে দেড় হাজার বছর আগে নবীজি কইছিল আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, মনে করেন এইরকম এক বোতল সাদা পানির নাম ইসলাম, এটা যদি একটু কম আছে মনে করেন সমান সমান এক বোতল, এখানে ব্যাহতেরা মানুষ নাই, সব আমরা বুদ্ধিমান মানুষ, আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, এই বোতলটা যদি সমান সমান হয় এটার ভিতরে যদি আমি এক কোষ পানি দিই এটা কি ভিতরে ফরবো না বাইরে ফরবো? মাশাল্লাহ অনেক বুদ্ধি, এক তারা কইছে ভিতরে ফরবো, এক মাহফিল আপনারা তো কইতেন পারছেন বাইরে ফরবো, মাশাল্লাহ সুবিধা ভালো, হ্যাঁ ওয়াজ করুন যাবে আপনার কাছে তো কি ভিতরে না বাইরেও, এটা সমান সমান হইলে এক কোষ পানি দিলে এটা বাইয়া সাইয়া বাইরে ফেরা যাবো, এখন সমান সমান মনে করেন পানিটা, আমি যদি হ্যাঁ এক বিঘ পানি খাইয়া লাই তাহলে এটা কি সমান সমান থাকবো না কমিয়া যাবো? তো আল্লাহ না দেড় হাজার বছর আগে এন্তেকালের 81 দিন আগে আরাফার ময়দানে উডের ফিডো বোয়াইয়া নবীজির কাছে যে আয়াতটা নাজিল করছিল আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, তো পরিপূর্ণ মানি কিছু কম আছে কিছু বেশি আছে, ফরিফুল্ড মানে কি ফরিফুল্ড মানে কি সমান সমান, এখন নবী আল্লাহ কয় ইসলাম সমান সমান, কমানো যাইত না বাড়ানো যাইত না, কমতিও নাই বেশিও নাই, ইচ্ছা করে তোমরা এটা আর কমাইও না বাড়াইও না, আমি এটা সমান সমান কইরা এটার সিল মাইরা সুন্দর করে আমি তোমরা লাগিয়া কেয়ামত পর্যন্ত যত মানুষ আইব সকলের লাগিয়া সাইডা দিছি, এই আল্লাহ দিছে পরিপূর্ণ ইসলাম, এখন আমরা তারা মনে ফিরে গেছে কেনা এই পরিপূর্ণ সুন্দর ইসলাম দারে কেউ এ ট্যাং দিছে, কেউ এ সিবিটা দিছে, কেউ এ রুয়াবজা দিছে, তুকুমার দানা দিছে, ইসুপ গুলের ভুষি দিছে, দিছে সিনি লাগার লাগিয়া তো আমরা তারা বেড়ায় কেন, হ্যাঁ সকলে মিল্লা দিছে লাড়া, এই সপ্তাহ নিয়ে আইলে পানির লোক এটা না কি তা কয়, এই আমরার ইসলামরা সাদা পানির মতো ইসলামরা আর সাদা পানির মতো নাই, এটা হয়ে গেছে সর্ব, ঠিক কিনা কর ইসলাম নাই, চিটাগাং ইসলাম একরকম, দাউদকান্দি ইসলাম আরেক রকম, সিলেট গিয়া দেখবেন ইসলাম আরেক রকম, কুমিল্লার ফুবি দিয়ে গিয়ে দেখবেন একরকম, বর্ডার এলাকা দিয়ে দেখবেন একরকম, আমরা ওয়াশ করতাম গেলে থাক থাক রাখতো ফারতাছে রাখতো ফারতাছে না, মারহাবা কর জোরে কন মারহাবা, ভাই ও ভাই অনুরোধ করে কই আমার অনুরোধ করে কই আমার ফাল ইসলাম কম মান না, খুব খেয়াল করে মুস্তাক হয়ে যাবেন ঘরের মানুষ, আমি কোনো সিটা গেঙ্গে হুজুরও না ডাহাইয়া হুজুরও না, আমি কোনো সিলের তো আইসি না, আমরা বাড়ি কুমিল্লা আপনারা বাড়ি কুমিল্লা, অকর কলজা দিয়া দরদ নিয়া একেবারে আল্লাহরে সাক্ষী রাখিয়া নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের লাগিয়া না, ওখানে মনেতে কইতে আসি ভাই ও যে যেটা কয় এটা দৌড় দিয়েন না, হুজুর বিবেকটা খাটাইয়া দেখিয়া কয় যে হুজুর আপনার এক হুজুর কয় এক রহম আরেক হুজুর কয় আরেক রহম, আমরা যাইতাম কোন দিকে কে রে আপনি কি বেহতা আপনি নিজের হাতে নলা দিয়া খান না, যেই হুজুরে যেটা কয় আপনি ওখানে এইটা মাননের লেগে ভাও লইয়া দেখিয়া মাশাল্লাহ নিজের লাভটা দি বুঝেন বালা, হ্যাঁ বাড়ায় ওটু বাড়া চাই বৃষ্টিয়া আপনি দি ফার্স্ট ওটু জিগেছেন কত রে আর ইসলাম কে রে কুতুর বিবেকটা খাড়াইলে কি বিবেকটা খাড়াইলে কি তোর নিজের বিবেকের জিগার জানি যেটা করতে আসি এটা কি ঠিক করতে আসি না বেঠিক করতে আসি, একবার আইয়া গান বাজাইব আর আপনার কব কোন কিতাবে আছে গান বাজনা হারাম, আপনি কবে দেখছে তি মাইকে তো কইছে কোন হুজুর কি গেছে এক গইয়া হুজুরে বুঝি সব জায়গার যায়, পাগলে কি না কয় ছাগলে কি না খায়, পাগলের লোকে কাজ্যা লাগলে পাগলের তো 200 না 200 তো হ্যাঁ বেড়া ঠিক কি না কও, রানাদারের লোকে যদি আমি মুস্তাক হয়ে যে কথা কইতাম যায় বেজ্জুতি তো তার হইতো না বেজ্জুতি হইবে আমার ঠিক কি না কও, কথা কি সবখানো কোন যায় নাকি জানবে কোন যাবো হাতে যে বাইক দিয়ে কই গেল কোন কিতাব আছে গান বাজনা হারা তো নাকি সুযোগ কই গেল নাকি রে আমার তো কামড়াই তো কাইয়া দিল, এই জন্য আমি বলি এই জন্য আমি বলি অনেক দেশ দেখবেন এলাকা থামড়া এলাকা জোটটা মোটটা লাল সালু নীল সালু তারপরে গিয়া আপনার এই জোট মাথা তারপরে গিয়া ল্যাংড়া ল্যাংড়া
এক মানুষ হইলো কাপড় জুতাড়াও নাই, তারে লইয়া মানুষে ভাগল। তে রিক্সা তুটলে রিক্সাওয়ালা আইসা পিসার ফেল ফিরা ফিরা চায় নিজের বাবা কি থাকে যায়। তে আইস বাইক দিয়া সেটা তার বৌমের কইতে আছে নাড়াই চিনছ না, ল্যাংডায় উঠছে ল্যাংডায় রিক্সা তুটছে, তুমি এনে চিনছ না। কতবার এতে রিক্সা লইয়া ঘুরে কেউ রিক্সা তুটে না, আমারটা তুটছে ল্যাংডায়, তার রিক্সা তুটছে তার মিলে কপাল ঘুরছে। মানুষের জায়গায় কি তারে তাও পাইছি কিতাব হয়েছ, এবার ভিতরে অনেক কিছু আছে, আমি কই ভিতরে যেটা ছিল এটা বার করে আলাইছি ভিতরে আনবার, এটা তার ভিতরে আসিল। ভাই কুদ্দুর বিবেকটা খাটাইয়া চলল না, তা এর লাগে আমার কোন কথাটা কোন লাগে, এর লাগে আমি ওই সেই কথাটা কই আর কি, ল্যাংডায় তো আসল ভাগ।